আর ফোনটার মেইন বিষয় যেটা যাই দেখছি না দেখছি ফোনটার ডিসপ্লে কিন্তু করা করছে ডিসপ্লে কেন করা বললাম একদম বড় বেজেল নেই বেজেল নেই একদম বেজেল নেই হ্যাঁ সে একদম বড়লে জোস্ত এটা কিন্তু থাকবে দামাকা ফার প্রাইস F23 তে ঠিক আছে ভাইয়া হচ্ছে গতকালকে একটা পারচেজ করছে আজকে আবার আসছে সেম ডিভাইস দুইটা পারচেজ করার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স আপনাদেরকে আরো বেশি ভালো রাখার জন্য নতুন সপ্তাহে যারা বসুন্ধরা আসবেন নতুন ডিভাইসগুলো পারচেজ করার জন্য কোন শপটিতে যাবেন একটা ভালো প্রাইস লাগবে ভালো একটি ডিভাইস লাগবে তো তাদের কথা বিবেচনা করে চলে আসছি কিন্তু আমাদের রাকিব শপ রাকিব ইলেকট্রনিক্স শপ অবস্থান হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল 6 ব্লক এ তে শপিং নাম্বার 69 শপের নাম রাকিব ইলেকট্রনিক্স আর আমরা রাকিব ভাইকে শপে আসলে বরাবরই পেয়ে যাবো রাকিব ভাইয়ের কাছে কি কি আছে প্রত্যেকটি ডিভাইস বাংলাদেশের মধ্যে যতগুলো ডিভাইস হয়ে থাকে অফিসিয়াল আনঅফিসিয়াল ফ্ল্যাগশিপ থেকে নন ফ্ল্যাগশিপ মানে হাই বাজার থেকে লো বাজার প্রত্যেকটি ডিভাইসই ভাইয়ের কাছে বরাবরই অ্যাভেলেবেল থাকে আজকে আমরা পেয়ে আছি আপনারা দেখেন অবশ্যই মার্কেটে একটা ভালো প্রাইস কিন্তু আজকে আমরা পেয়ে যাবো যারা ঢাকার বাইরে আছেন একটা ট্রাস্টেড শপ চাচ্ছেন বসুন্ধরা থেকে রাকিব ইলেকট্রনিক্স থেকে ডিভাইস নিতে পারবো কিন্তু অবশ্যই নির্ভয় যে কোনো জেলা থেকে ট্রাস্টের সাথে যে কোনো ডিভাইস পারচেস করা সম্ভব যদি একটা পুরোনো ডিভাইস থাকে এক্সচেঞ্জ করবো সেই সুবিধা ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে ইএমআই সুবিধা আছে মানে কিস্তি সুবিধা আছে সকল সুবিধাই রাকিব ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে আর রাকিব ভাইয়া দেখতে পাচ্ছেন একটু হাসতেছে মুচকি মুচকি কারণ হচ্ছে একটু পরে ধামাকা দেবে কিন্তু আমাদের রাকিব ভাই তো আমি বেশি কথা না বলে ইন ডিটেল জানার জন্য এখন চলে যাবো আমাদের রাকিব ভাইয়ের কাছে এর ফাঁকে বলবো আমাদের এই ছোট চ্যানেল দরদামকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে রেগুলার আমি আপনাদের মাঝে চলে আসতে পারি আর সেই ভিডিওগুলো যেন প্রিয় হন সবার আগে আপনারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি মোহাম্মদ রাকিব গাজী রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা সিটির 6 তলায় এ ব্লক উঁচুতে নামা দোকান রাকিব ইলেকট্রনিক্স তো আপনারা কিন্তু আমাদের কাছে আসলে সব ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল লেটেস্ট যত ধরনের ডিভাইস আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রাইস ভালো একটা সার্ভিসে তো হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার নিতে পারবেন 1020 টাকা বিকাশ করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন ঠিক আছে আর আপনি এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফেসিলিটি আছে 6 মাস 12 মাস 24 মাস পর্যন্ত আমরা ইএমআই দিয়ে দিই এছাড়া হচ্ছে আরেকটা ফেসিলিটিস আছে এক্সচেঞ্জ ফেসিলিটি আপনার হাতে একটা পুরাতন ফোন আছে ওই ফোনটা ইউজ করবেন না নতুন কোনো ফোন কেনার ইচ্ছা আছে ওই ফোনটা দিয়ে বাকি টাকা অ্যাড করে নতুন ফোন নেবেন বা ওই ফোনটা বিক্রি করে ফেলবেন টাকার প্রয়োজন এই ধরনের জিনিস আমাদের এক্সচেঞ্জ করা যায় ঠিক আছে ভাই তো যাই হোক হচ্ছে আমাদের কাছে কিন্তু এখানে OnePlus-এর ফোন আছে এখানে কিন্তু Xiaomi ফোন আছে এখানে কিন্তু Realme ফোন আছে Infinix আছে Vivo ফোন আছে এছাড়া হচ্ছে কি আপনার IQ ফোন আছে আইফোনের ফোনগুলো আছে Samsung-এর ফোনগুলো আছে এছাড়া হচ্ছে কি আপনার হচ্ছে পিক্সেল আছে ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি কপি ক্লোন অরিজিনাল না যদি কোনো কাস্টমার প্রমাণ করতে পারে 200% ক্যাশ ব্যাক আছে আমরা বলে দিই সব সময় এই হচ্ছে 10 দিনের মধ্যে যদি 5 জনের সমস্যা হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনে থাকবে একটা গ্লাস একটা হেডফোন একটা অটোজি আজকে কিন্তু থাকছে দামাকা অফার প্রাইস ফারস্টে দেব হচ্ছে Xiaomi এর ফোনগুলো দেব চরম শীতে গরম অফার ঠিক আছে চরম শীতে গরম অফার জি ভাই আচ্ছা এই হচ্ছে Redmi 10 টা হ্যাঁ আচ্ছা Redmi 10 এটা হচ্ছে শহরের সবচেয়ে বেস্ট প্রাইস দিচ্ছি একদম হচ্ছে 13,300 টাকা অবিশ্বাস্য হলেও সত্যি Redmi 10 স্ন্যাপড্রাগন 680 প্রসেসর 6000 mAh ব্যাটারি 6 nanometer চিপসেট Redmi 10 আনঅফিশিয়ালি 4GB 64GB এই প্রথম সেরাটা প্রাইস দিচ্ছি মাত্র 13,300 টাকা এর পরপরই আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে Redmi 10 এর পরপরই হচ্ছে এখানে পেয়ে যাবেন Poco X4 Pro 5G Poco X4 Pro 5G এই ফোনটা হচ্ছে 6GB RAM 128GB রোম ডুয়াল স্টোরেজ স্পিকার এবং এর মেন বিষয় হচ্ছে এটার প্রসেসরটা ভালো স্ন্যাপড্রাগনের 695 5G চিপসেট এই ফোনটাতে আরেকটা দিয়েছে 67Hz চার্জার এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট দাম কত দাম হচ্ছে এই মাসের সবচেয়ে স্টার প্রাইস মাত্র 23,790 টাকা মানে হচ্ছে 23,800 টাকা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন Poco F3 এই ফোনটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর ঠিক আছে এবং হচ্ছে এটাতে 48MP ব্যাক ক্যামেরা এটার প্রসেসরটাই মেইন স্ন্যাপড্রাগন 870 সিরিজের প্রসেসর দিয়েছে আপনার হচ্ছে সে একটা প্রসেসর আর হচ্ছে সামনে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট দেওয়া এই ফোনটা এতদিন ছিল না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর দাম হচ্ছে দামাকা অফার প্রাইসে মাত্র 33,990 34,000 টাকা পেয়ে যাচ্ছেন আপনার সাথে Poco F3 আপনার হচ্ছে 8GB RAM 256GB রোম মেড ইন চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল এর পরপরই আপনার হচ্ছে আরেকটা দামাকা ফোনে এটা হচ্ছে Redmi K50i Redmi K50i ফোনটা কিন্তু খুব সুন্দর একটা ফোন এবং এই ফোনটা হচ্ছে মেইন বিষয় যেটা প্রসেসরটা আরো জোস প্রসেসর হচ্ছে মিডিয়াটেকের
ডায়মন্ড সিটি 8105 ন্যানোমিটারের চিপসেট। ফোনটা হচ্ছে আমরা দামাকা অফার প্রাইস দিচ্ছি, মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস 28990, 29000 টাকা পেয়ে যাচ্ছেন। ভালো প্রাইস। রেডমি K50i 6GB RAM 128GB। এর পরপর যদি বলেন যে K50i আপনি 8256 নেবেন, সেটা আমাদের কাছে আছে, দাম হচ্ছে 33500 টাকা। 33500 টাকা, ঠিক আছে। এরপর যদি বলি যে না আছে আপনার, আমাকে একটু ভাই একটা ধামাকা ফোন দেখান। ধামাকা ফোন বলতে হচ্ছে MI 11i টা। আচ্ছা, MI 11i এখন কিন্তু ভালো চলতেছে। 11i এই ফোনটা কিন্তু 120 ওয়াটের চার্জার, হাইপার চার্জার, ঠিক আছে। প্রথম এটা আসছিল। আচ্ছা, 6GB RAM 128GB ROM প্লাস আরো 2GB বাড়বে আপনার ভার্চুয়ালি। হ্যাঁ, তো সেটা 8GB হয়ে যাবে 6GB তাই, ঠিক আছে। এবং ডায়মন্ড সিটি মিডিয়াটাকে ডায়মন্ড সিটি 920 পর্যন্ত দেবো, ঠিক আছে। এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র 30000 টাকা, আপনাকে 29990 30000 টাকা পেয়ে যাচ্ছেন MI 11 হাইপার চার্জ। এই প্রথম দিলাম সুপার টপ অফার প্রাইস, এখন অবশ্য অফার চলতেছে, এই জন্য আপনাদেরকে লাস্ট ইয়ারের লাস্ট মাসে আপনাদেরকে সেরা অফার দিলাম। অফার হচ্ছে আরেকটা আছে MI 11 67 ওয়াট, ওটাও আছে, ওটার দাম হচ্ছে 28990 মানে 29000 টাকা, আবার হচ্ছে 67 ওয়াটটা, বাট 1000 টাকা বাড়লে পাচ্ছেন আপনি 120 ওয়াটটা। সেদিক থেকে আমি বলবো যে MI 11 আই হাইপার চার্জ কিনুন, কারণ কেন এই ফোনটা নিয়ে যাবে ভালো। ফোনটা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন। এরপর হচ্ছে আপনি যদি বলেন যে না আমাকে একটু Redmi Note 11 Pro সিরিজের ফোনগুলো দেখেন। প্রো প্রো প্লাস। আচ্ছা, Redmi Note 11 Pro 4G এই ফোনটাতে হচ্ছে, দিস হচ্ছে আপনার মিডিয়াটেকের G96 প্রসেসর, সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া এবং দুই পাশে গোল্ডা গ্লাস 5 দেওয়া। যদি আপনি বলেন যে এই ফোনটাতে গেমিং করবেন, সুপার ডুপার ক্যামেরা ভালো লাগবে, 108 ব্যাক ক্যামেরা, সামনে ক্যামেরা 16 মেগাপিক্সেল। Note 11 Pro 4G সেরা প্রোডাক্ট সেরা প্রাইসে, আপনার হচ্ছে মাত্র 6100 23700 টাকা পেয়ে যাচ্ছে। এরপর আসি আপনার সাথে Redmi Note 11 Pro Plus 5G তে। Redmi Note 11 Pro Plus 5G হচ্ছে 6128। এই ফোনটাতে দিচ্ছে স্ন্যাপড্রাগনের 695 5G 67W চার্জার। এই ফোনটাতে স্ন্যাপড্রাগন চিপসেট ইউজ করছে। আপনার সাথে দাম হচ্ছে মাত্র 25790, মানে 25800 টাকা পেয়ে যাচ্ছেন Redmi Note 11 Pro Plus 5G। Redmi Note 11 Pro Plus 5G 828। আচ্ছা, ওটা আছে 27500 টাকা দাম, 27500। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আপনার হচ্ছে যদি বলেন যে না আমি হচ্ছে ভাই মেড ইন চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল নিবো, রেডমি নোট 11 প্রো 5G নিবো, বাট হচ্ছে কি আমি ইন্টারন্যাশনাল গ্লোবাল নিবো, সেদিকতে সেটাও আছে, ইন্ডিয়ান তো ইন্টারন্যাশনাল গ্লোবাল, চায়না তো ইন্টারন্যাশনাল গ্লোবাল, বাট অ্যাসেম্বলি দুইটা দুইটা নিতে হয়। যাই হোক, আপনার হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে, সেটার দাম হচ্ছে মাত্র 30400 টাকা। ওকে, 30400 টাকা পেয়ে যাচ্ছেন রেডমি নোট 11 প্রো 5G 680 মাত্র 6 ন্যানোমিটার চিপসেট দেওয়া, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয়, নরমালি এই বাজারে যত কোম্পানি আছে সবাই দিচ্ছে IPS ডিসপ্লে, বাট এই কোম্পানি দিচ্ছে সুপার অ্যামোলেড এবং 90Hz রিফ্রেশ, আবার 5000 ব্যাটারি। এটা হচ্ছে অফার প্রাইস দিচ্ছি 4GB 64GB, এর দাম হচ্ছে 16790 টাকা, 16790। হ্যাঁ, আর 6100 আছে, দাম হচ্ছে 19800 টাকা। এটা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল, মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল। আর এটা আছে কি হচ্ছে আপনার মেড ইন চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট 11, ওটা হচ্ছে 6106, আর কোন ভেরিয়েন্ট হয় না, দাম হচ্ছে 20500 টাকা, 25, ঠিক আছে। এরপরে দেখা হচ্ছে সামনের মধ্যে একটা ক্রাশ ডিভাইস, সে একটা ডিভাইস আমার পছন্দের ডিভাইস, হচ্ছে MI 11 Lite NE5G আল্ট্রা স্লিম। MI 11 Lite NE5G আল্ট্রা স্লিম একটা ডিভাইস, স্ন্যাপড্রাগনের 778 জি চিপসেট দেওয়া এবং ক্যামেরা কোয়ালিটি ভালো, অ্যামোলেড ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট, ঠিক আছে। 8GB RAM 128GB ROM ইন্টারন্যাশনাল গ্লোবাল ইনঅ্যাকটিভ ফোন। অফার প্রাইস দিচ্ছি সেরা অফার প্রাইস, এবারে সবচেয়ে সেরা অফার প্রাইস 30400 টাকা, 30400 টাকা। আর হচ্ছে MI 11 Lite NE5G। এরপর হচ্ছে আপনার আরেকটা লো বাজেটের ফোন আছে Redmi Note 10S, Note 10S এই ফোনটা হচ্ছে 6128 হয়, 6/64 হয়, দুইটা ভেরিয়েন্ট হয়, ঠিক আছে। এটার প্রসেসর হচ্ছে মিডিয়াটেকের G95, সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া, 5000 ব্যাটারি, 33000 চার্জার। এর অফার প্রাইস দিচ্ছি Note 10S 6/64 17990, মানে 18000 টাকা পেয়ে যাচ্ছেন 6GB 64GB, যেটা কিনা নোট লেভেল আছে 4/64 আছে, 6100 আছে, 6/64 ভেরিয়েন্টটা নোট লেভেলে নাই, সেই জন্য হচ্ছে Note 10S টা নিতে পারেন যাদের 6/64 একান্ত জরুরি, ঠিক আছে। এরপরে দেখা হচ্ছে রিয়েলমি অফার প্রাইস, রিয়েলমির মধ্যে হচ্ছে থাকবে সুপার দামাকা এক্সচেঞ্জ অফার প্রাইস, ঠিক আছে। এখানে কিন্তু রিয়েলমি অনেকগুলো ফোন আছে, আজকে থাকবে রিয়েলমির হিট ফোনটাই। হ্যাঁ, রিয়েলমি নার্জো 50, এই ফোনটা হচ্ছে 4GB RAM 64GB ROM এবং মিডিয়াটেকের G96 প্রসেসর। ভাই, এখানে একটা ফোন আছে Redmi Note 11 Pro 4G, এর দাম হচ্ছে 23700 টাকা, এই সেম প্রসেসর দিচ্ছে এরাতে, এরা তো মিডিয়াটেকের G96 প্রসেসর, এরা তো G96 প্রসেসর, এরাতে দামাকা অফার প্রাইস দিচ্ছি
আপনার অফার পেয়ে যে রিয়েলমি নার্জো 50 সেরা অফার প্রাইস 14,990 মানে 15,000 টাকা এবং হচ্ছে কি করছে 3300 চার্জার 5,000 ব্যাটারি তো সেই থেকে ওভারঅল বেস্ট ফোন আর এটারই একটা ভার্সন আছে রিয়েলমি নার্জো 50 6100 জিবি রেঞ্জ আছে এটা থাকবে হচ্ছে সিঙ্গেল স্পেশাল অফার আপনার হচ্ছে 6 জিবি 100 জিবি দাম হচ্ছে মাত্র সেরা অফার প্রাইজে 18,990 আচ্ছা 19,000 টাকা পেয়ে যাচ্ছে ভালো প্রাইস রিয়েলমি নার্জো 50 6100 এরপর হচ্ছে আপনার রিয়েলমি নার্জো 50 এর পরপর চলে যাবে রিয়েলমি 9 স্পিড এডিশন রিয়েলমি 9 স্পিড এডিশন মানে ফোনের ভিতরেই লেখা আছে মানে স্পিড এডিশন মানে গতি এডিশন ঠিক আছে প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগনের 778G ভালো মানের একটা চিপসেট এবং কি করছে সামনে দিয়েছে 144Hz রিফ্রেশ এবং 64MP ব্যাক ক্যামেরা সামনে ক্যামেরা 16MP 6GB 128GB দামাকা অফার প্রাইস একদম সুপার দামাকা অফার প্রাইস মাত্র 24,300 টাকা পেয়ে যাচ্ছেন রিয়েলমি 9 স্পিড এডিশন 6GB 128GB ঠিক আছে এরপর হচ্ছে রিয়েলমি 9 টা রিয়েলমি 9 ওয়াও কালার রিয়েলমি 9 ওয়াও কালার ঠিক আছে যাই হোক এসে গোল্ড একটা কালার বলে সানরাইজ গোল্ড ঠিক আছে আচ্ছা অফিশিয়ালি আছে 8128 হ্যাঁ 23,500 টাকা অফিশিয়াল ফোন অফিশিয়াল সার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই রিয়েলমি 9 এর আবার আনঅফিশিয়াল আছে যাদের বাজারটা একটু কম তাদের জন্য হচ্ছে রিয়েলমি 9 আপনার হচ্ছে আনঅফিশিয়াল আছে 6128 হ্যাঁ দাম হচ্ছে 20,990 মানে 21,000 টাকা একদম দামা কভার প্রাইস এবং সে 100% অথেন্টিক এটার 8128 ভেরিয়েন্ট আছে আনঅফিশিয়াল দাম হচ্ছে 21,990 22,000 টাকা আপনার হচ্ছে 8128 ভেরিয়েন্ট ঠিক আছে তো দুইটা ভেরিয়েন্টই আছে যার যেটা লাগে ইনশাআল্লাহ চলে আসবেন ওই যে আরেকটা ফোন আছে F23 বাই নিচ্ছে দেখেন দেখেন ক্যামেরাতে দেখেন বাই নিচ্ছে ভাই হচ্ছে গতকালকে একটা নিস পারচেজ করছে আজকে আবার আসছে সেম ডিভাইস দুইটা পারচেজ করার জন্য আচ্ছা এটা কিন্তু থাকবে দামাকা অফার প্রাইস F23 তে ঠিক আছে তো চলে আসবেন এই F23 নেওয়ার জন্য এটা কিন্তু আজকে ব্লগে বলে দিচ্ছি সেরা দামাকা অফার প্রাইস আচ্ছা রিয়েলমি এই 9 এর পর হচ্ছে 9 Pro 5G রিয়েলমি 9 Pro 5G 6GB 128GB স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র 23,990 24,000 টাকা এরপরে আসি একটা স্পেশাল ডিভাইসে রিয়েলমি 9 Pro Plus 5G রিয়েলমি 9 Pro Plus 5G ডায়মন্ড সিটি 920 প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার হচ্ছে গিয়া পিছনে 50MP ওয়াইস সোনি সেন্সর ইউজ করছে ক্যামেরার জন্য ওই ফোনটা অ্যাওয়ার্ড প্রাপ্ত যে প্রত্যেকটা কাস্টমার রিভিউ দিচ্ছে গোট ক্যামেরা ঠিক আছে তার আলটিমেটলি রিয়েলমি 9 Pro Plus আপনার হচ্ছে 8128 অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার আনঅফিসিয়াল দাম বেশি এই জন্য আমরা বর্তমানে অফিসিয়ালাই ডিসকাউন্ট অফার প্রাইজে আপনাকে ভালো প্রাইজে দিচ্ছি অফিসিয়াল দাম হচ্ছে 35,000 টাকা সেখান থেকে ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি মাত্র 32,500 টাকা সেরা অফার প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমি 9 Pro Plus 5G রিয়েলমি 9 Pro Plus এর পরে পরে বলবো যে রিয়েলমি আরেকটা ফোন আছে জিটি মাস্টার এডিশন রিয়েলমি জিটি মাস্টার 120Hz রিফ্রেশ রেট সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া এবং স্ন্যাপড্রাগনের 778G চিপসেট দেওয়া এবং হচ্ছে 65Hz চার্জার 29 মিনিটে ফুল চার্জ আচ্ছা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ইনঅ্যাক্টিভ ফোন ইনঅ্যাক্টিভ মানে এর আগে কোনোদিন খোলা হয় নাই জিটি মাস্টারের পরপরই আপনি এখানে হচ্ছে পেয়ে যাবে হচ্ছে রেডমি 10 প্রো এবং প্রো প্লাস 5G আচ্ছা বর্তমানে সবচেয়ে আলোচিত ডিভাইস রিয়েলমি 10 প্রো এবং 10 প্রো প্লাসটা আর ফোনটার মেন বিষয় যেটা যাই দেখছি না দেখছি ফোনটার ডিসপ্লে কিন্তু কড়া করছে ডিসপ্লে কেন কড়া বললাম একদম বড় বেজেল নেই বেজেল নেই একদম বেজেল নেই হ্যাঁ সে একটা মডেল জোস্ট তো অনেক জোস মানে পিছনে যাই হোক সামনে সুন্দর জি 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 আচ্ছা রিয়েলমি 10 প্রোটা হ্যাঁ 6GB 128GB আছে দাম হচ্ছে 27,990 28,000 টাকা একদম সেরা প্রাইসে এই মুহূর্তে ভালো প্রাইস 8128 আছে 29,000 টাকা 29,000 1,000 টাকা কম বেশি আপনার 6128 আর 8128 মধ্যে রিয়েলমি 10 প্রো প্লাস বর্তমানে প্রাইস একটু বেশি দাম হচ্ছে 38,000 টাকা ঠিক আছে ভাই ওটা নাকি কার্ভ ডিসপ্লে ওটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ওই ফোনটা আছে অ্যাভেলেবল আছে যা লাগবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আচ্ছা এরপর হচ্ছে আপনার অপর কিছু ডিভাইস আছে অপর এখানে আছে রেনো 7 প্রো রেনো 8 5G রেনো 8 প্রো 5G সবগুলো ফোনে আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো ফারস্টে দেখা হচ্ছে রেনো 7 প্রো 5G টা রেনো 7 প্রো 5G এই ফোনটা হচ্ছে 12GB RAM 256GB ROM হ্যাঁ এবং সে অথেন্টিক ফোন একদম ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ ফোন ঠিক আছে এর দাম হচ্ছে মাত্র 42,500 টাকা আছে এবং রেনো 8 প্রো আছে রেনো 8 প্রো 12,000 সেটার দাম হচ্ছে অফার প্রাইজে 55,990 56,000 পেয়ে যাবেন রেনো 8 প্রোটা এরপর হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে রেনো 8 5G টা রেনো 8 5G এই ফোনটা হচ্ছে আপনার 8,140 এর দাম হচ্ছে 39,500 টাকা রেনো 8 5G টা ঠিক আছে আমি চলে যাব ভিভোর একটা ফোন আছে B20 B25 এবং B25 Pro দুইটাই জোস ডিভাইস B25 Pro কথাটা বলি আগে এটা হচ্ছে আনঅফিশিয়াল আসছে এবং এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে কার্ভ যারা কার্ভ লাভার আছেন তারা এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে 8128
দাম হচ্ছে 43,500 টাকা আর 12/56 আছে দাম হচ্ছে 49,990 50,000 টাকা এরপর আছে ভিভো V25 আছে V23e 5e আছে এবং ভিভো Y02 Y15s এবং ভিভোর যত অফিশিয়াল ফোনগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে একদম কিনা দামে এই ফোনগুলো আচ্ছা আর একটা ফোন আছে Oppo ফোনগুলো সেম সিস্টেম যে Oppo যে নতুন ফোনগুলো মডেল বেরিয়েছে A17 তারপর হচ্ছে গিয়া ধরে হচ্ছে A95 তারপর হচ্ছে F21 Pro F21S Pro এই ফোনগুলো আপনার একদম আমাদের কাছে কিনা প্রাইসে পেয়ে যাবেন আপনার যেটা লাগে ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ আমরা একদম নো প্রফিট সেল দেবো কেন ভাই Oppo'র ফোনগুলো যদি নো প্রফিট সেলও দেই আমার দোকানে দুইটা সেলসম্যান আছে ভিভোর একটা সেলসম্যান Oppo'র একটা সেলসম্যান এই এই যে সেলসম্যানগুলো আছে তাদের সেলের উপরে দোকানে রাখা হয় নাহলে তাদেরকে বের করে দেওয়া হবে তাদের চাকরি যুদ্ধ করা হবে সেই জন্য চিন্তা করি যে তাদের চাকরিতে বাঁচুক তাদের ফ্যামিলি বাঁচুক ঠিক আছে তো সেই জন্য হচ্ছে নো প্রফিট সেল জাস্ট তার সেলের জন্য আমরা এই ফোনগুলো সেল করতেছি ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি আমরা হচ্ছে রিয়েলমি দেখালাম এখানে শাওমি দেখালাম এখানে চলে হচ্ছে OnePlus-এর ফোনগুলোতে তো OnePlus-এর পরপর হচ্ছে এখানে থাকবে আইফোন স্যামসাং এবং হচ্ছে আপনার কি থাকবে পিক্সেলের ফোনগুলো সবাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা এরপরে দেখা হচ্ছে OnePlus-এর ফোনগুলো তো OnePlus-এর ফোনগুলো থাকবে দামাকা অফার প্রাইস আপনার হচ্ছে OnePlus কিন্তু আমাদের প্রত্যেকটা ফোন হচ্ছে ইনঅ্যাক্টিভ এবং ইন্টারন্যাশনাল ফোন তো যাই হোক এখানে দেখা হচ্ছে OnePlus-এর 9R-টা আচ্ছা 9R হচ্ছে কিন্তু আপনার ইনঅ্যাক্টিভ পাচ্ছেন বর্তমানে আপনারা স্ন্যাপড্র্যাগনের 870 প্রসেসর 48 MP ব্যাক ক্যামেরা এবং হচ্ছে 12 GB র্যাম 256 GB রোম 65W চার্জার 35 মিনিটে ফুল চার্জ আমাদের অফার প্রাইস চলছে 41,990 42,000 পেয়ে যাচ্ছেন OnePlus 9R 12 GB 256 GB ঠিক আছে এই ফোনে কিন্তু অফার প্রাইস সাথে কিন্তু গ্লাস হেডফোন নোটিস এগুলো গিফট থাকবে ভাই এখানে কিন্তু OnePlus 9 পেয়ে যাবেন OnePlus 9 হ্যাসেল ব্লেডের ক্যামেরা ইউজ করছে এবং হচ্ছে 8128 হয় 12 GB আচ্ছা 8128 ডুয়াল সিম এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফোন এবং ইন্টারন্যাশনাল ভার্সন OnePlus 9টা হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার হচ্ছে মাত্র 39,500 টাকায় ঠিক আছে আর 12 GB আছে আপনি পেয়ে যাবেন OnePlus 9টাই আপনার হচ্ছে মাত্র আপনার হচ্ছে অফার প্রাইস হ্যাসেল ব্লেড ক্যামেরা 65W চার্জার এই হচ্ছে ডুয়াল সিম হ্যাঁ দাম হচ্ছে 44,990 45,000 টাকা এবং OnePlus 9-এর একটা স্পেশাল মেসেজ OnePlus 9 সিঙ্গেল সিম আমাদের কাছে পাওয়া যায় 8128 ঠিক আছে দাম হচ্ছে 33,990 34,000 টাকা পেয়ে যাচ্ছেন 34,000 টাকা পেয়ে যাচ্ছেন OnePlus 9 সিঙ্গেল সিম ঠিক আছে 8128 ভেরিয়েন্টটা ওই ভেরিয়েন্টটা আছে সীমিত স্টক আপনার যাদের মানে প্রয়োজন একান্তই তারা নিতে পারেন আর একটা আছে কি OnePlus 8 সিঙ্গেল সিম পাওয়া যায় সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে দাম হচ্ছে মাত্র 31,990 32,000 টাকা আপনার হচ্ছে OnePlus 8 আর যারা দরদামের ব্লগ দেখে আসবে তাদের জন্য 31,500 ঠিক আছে OnePlus 8 আপনার হচ্ছে 8128 এরপরে চলে যাচ্ছে OnePlus 9R-টিতে OnePlus 9R-টি স্ন্যাপড্র্যাগন 888 12/56 হয় 8128 হয় 8128 দাম হচ্ছে 42,990 43,000 টাকা হচ্ছে 8 GB 128 GB OnePlus 9R-টিটা আর হচ্ছে আপনার হচ্ছে যদি বলেন যে না আমি OnePlus 9R-টি না আমি নিব হচ্ছে কি হচ্ছে কি OnePlus 10 Pro সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে OnePlus 10 Pro এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন আপনার হচ্ছে 12/56 হ্যাঁ OnePlus 10 Pro 12 GB 256 GB ঠিক আছে ইনঅ্যাক্টিভ ডিভাইস দামাকা অফার প্রাইস সেরা দামাকা অফার প্রাইস থাকবে মাত্র 62,500 টাকায় 12/56 ইনঅ্যাক্টিভ এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল OnePlus AC Pro আচ্ছা এসি প্রো হচ্ছে আপনার আপনার 12 GB 256 GB এতে কার্ভ করে নাই এবং হ্যাসেল ব্লেড ইউজ করে নাই মেইনলি হচ্ছে দুটো জিনিসই দেয় নাই বাট এটা পোসটা ভালো 8 Gen 1 Plus ঠিক আছে পোস হচ্ছে 8 Gen 1 Plus 12 GB 256 GB দাম হচ্ছে অফার প্রাইসে 53,500 টাকা 53,500 এখানে Nord C2 আছে C2 লাইট আছে যে OnePlus Nord C2 এই ফোন হচ্ছে 8128 এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে 29,200 টাকা 28 ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে এটা ডায়মন্ড 900 দেওয়া সুপার আমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া 8 GB 128 GB এবং হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইংলিশ বক্স এটাতে একটা হচ্ছে 40 বক্স হয় একটা হচ্ছে ইংলিশ বক্স ইউএস এর প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এরপর আপনি পেয়ে যাচ্ছে OnePlus Nord C2 Lite হচ্ছে আপনার হচ্ছে 6128 অফার প্রাইস দামাক অফার প্রাইস মাত্র 23,500 টাকা এটাতে ইউজ করছে স্ন্যাপড্র্যাগনের 695 6 nanometer চিপসেট এবং হচ্ছে 5G চিপসেট ঠিক আছে 6128 এই ফোনটা আচ্ছা এরপর যদি বলেন যে না আর একটু কম বাজেট একদম কম বাজেট একটা ফোন লাগবে যেমন 50,000 টাকা তারপর তো দেখা যায় ঠিক আছে ওরকম একটা ফোন আচ্ছা OnePlus N20 SE N20 SE 4GB 64GB অফার প্রাইস মাত্র 16,800 টাকা OnePlus N20 SE 4GB 64GB ঠিক আছে এই ফোনটা কিন্তু খুব সুন্দর কিউট একটা ফোন আর একটা ফোন আছে OnePlus এর আরো কিছু ফোন আছে OnePlus 10R আমাদের কাছে অ্যাভেলেবল আছে
8GB 128GB দাম হচ্ছে 41,500 টাকা, আর 12/56 আছে দাম হচ্ছে আপনার 45,946 টাকা। সেক্ষেত্রে দেখে আপনি যদি মনে হয় যে ইনঅ্যাকটিভ দেখছেন তাহলে নেবেন, না নেওয়ার দরকার নেই। ঠিক আছে ভাই, সেদিক থেকে আইফোন 14 প্রো ম্যাক্স আছে, দামাকা ওভার প্রাইস। আইফোন 14 প্রো ম্যাক্স আপনার হচ্ছে 256GB ইন্টারন্যাশনাল গ্লোবাল, মানে হচ্ছে যেটাতে একটা সিম ইউজ করা যায়, একটা ইসিম ইউজ করা যায়, একটা ফিজিক্যাল সিম, একটা ইসিম। ঠিক আছে, তো হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সন, এটা হচ্ছে ইনঅ্যাকটিভ 256GB, দাম হচ্ছে মাত্র 168,000 টাকা। 168,000 টাকা একদম কম দামে ভাই। গত সপ্তাহে, গত সোমবার দিন বিক্রি করছি আমি এই 168,000 টাকার ফোন মাত্র আপনার সাথে 175,000 টাকা। ঠিক আছে, প্রায় 75,000 টাকা হয়ে গেছিল এই ফোনের দামে, বাট এখন কমে চলে আসছে 168,000 টাকায়। আর 128GB আছে, দাম হচ্ছে 158,000 টাকা। ঠিক আছে, মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস। 14 প্রো নেবেন, 14 প্রো 128GB আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল, 148,000 টাকা, আর 256GB আছে 158,000 টাকা। ঠিক আছে, 14 প্রোটা 14 পেয়ে যাবেন। আইফোন 14 128GB আছে ইউএসএ 94,500 টাকা, আইফোন 14 ইউএসএ 128GB 94,500 টাকা। আর যদি বলেন যে না আমি ইন্টারন্যাশনাল গ্লোবাল নিব, দাম হচ্ছে 98,000 টাকা। ঠিক আছে, আইফোন 12 আপনার হচ্ছে 128GB, হ্যাঁ 128GB ইউএসএর প্রোডাক্ট, ইউএসএর প্রোডাক্ট ইনঅ্যাকটিভ ফোন, দাম হচ্ছে মাত্র 77,000 টাকা ইউএসএ এবং ইনঅ্যাকটিভ মাত্র 77,000 টাকা দাম। আর আইফোন 13 আছে, আইফোন 13 কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি সেল হচ্ছে, অল্প বাজেটে অনেক কমে গেছে। ইউএস এর প্রোডাক্ট, ইউএস মানে আমেরিকানটা, এবং ইনঅ্যাকটিভ মানে আগে কোনোদিন খোলা হয়নি, কোনোদিন দলায় না, কোনো সিম দেওয়া নেই, আপনার দাম হচ্ছে মাত্র 85,500 টাকা। আচ্ছা, 85,500 টাকা জিবি, ভালো প্রাইস, বেস্ট প্রাইস। আচ্ছা, আইফোন 11 পেয়ে যাবেন। আইফোন 11 64GB আছে, 128GB, 64GB দাম হচ্ছে 54,955 টাকা ইন্টারন্যাশনাল গ্লোবালটা, জিবি আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল, আপনার ইনঅ্যাকটিভ দাম হচ্ছে 11 এর দাম হচ্ছে মাত্র আপনার 65,500 টাকা। জি আচ্ছা, জি এছাড়া কিন্তু আইফোনের আইফোন এসি 2020, এসি 2022 এই ফোনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া কিন্তু পিক্সেলের ফোন আছে, পিক্সেল 6A হচ্ছে ইউএস এর প্রোডাক্ট আছে, দাম হচ্ছে 37,500 টাকা ইউএসএ, ইনঅ্যাকটিভ 6GB 128GB। আচ্ছা, এর যদি বলেন যে আমি জাপান নেব পিক্সেল 6A নাই, আমার মনে হয় বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট ফোন, কারণ পিক্সেলের ফোন এত কমে কখনো ছিল না, 5 এর দামও বেশি ছিল, সেটা 6A মানে টাকায় পয়সা ওষুধ যদি মনে করেন সেটা একটা ফোন। ঠিক আছে, আচ্ছা পিক্সেল 6A আপনার হচ্ছে জাপান 36,500 টাকা, আপনার হচ্ছে 36,500, ইউএস আর না 37,500, দুটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এরপরে যদি বলেন যে না ভাই আমি 6A না, আমি পিক্সেল 7 নেবো, 7 আছে আমাদের কাছে ভাই 66,000 টাকা, 128GB 8/128টা, এবং যদি বলেন যে আমি 7 না ভাই 7 প্রো নেবো, সেটাও আমাদের কাছে আছে, পিক্সেল 7 প্রো দাম হচ্ছে মাত্র 90,000 টাকা। 90,000, জি ভাই, একদম দামাকা হওয়ার প্রাইস পিক্সেলের ফোনগুলো। চলে আসবেন পিক্সেলের ফোন কেনার জন্য, ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য বেস্ট প্রাইস, বেস্ট প্রোডাক্ট, বেস্ট সার্ভিস। স্যামসাং আছে আমাদের কাছে, স্যামসাং এর মধ্যে যে ফোনটা দেখাবো F23 5G, ফার্স্টই বলতে হয় এই ফোনটার কথা, কারণ কেন স্ন্যাপড্রাগনের 750G সবচেয়ে বেস্ট চিপসেট। স্যামসাং সারা জীবন কি করছে, প্রসেসর কম দিছে, দাম বেশি নিচ্ছে, বাট এই প্রথম স্যামসাং দিচ্ছে 750G, দাম 6,128, অফার প্রাইস মাত্র 20,990, 21,000 টাকা, ভালো প্রাইস। স্যামসাং এর F23 5G মানে এত কম দামে এত ভালো একটা ফোন, ফাইনালি প্রসেসর ভালো দিছে, বলার বাহিরে, ঠিক আছে, ফাইনালি প্রসেসর ভালো দিছে এবং সে ভালো প্রাইসও দিছে। ঠিক আছে, যাই হোক, এই ফোনটা কিন্তু অফিসিয়াল দাম কিন্তু 29,000 টাকা, ডিসকাউন্টের পরে অফিসিয়াল প্রাইস 32,000 টাকা, বাট সেই ফোনটা আমরা আনঅফিসিয়ালি দিচ্ছি মাত্র 20,990, 21,000 টাকা পেয়ে যাচ্ছেন। স্যামসাং এর F23 5G 6,128 5G ফোন, 6GB 128GB এবং ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, ভালো প্রাইস, এই ফোনটা হচ্ছে 14,500 টাকা দাম, 6,000mAh ব্যাটারি, এবং হচ্ছে A13 বলেন, M13 বলেন, সবচেয়ে ভালো ফোন, ভালো, অনেক ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে F13 পরপরই আমি চলে যাবো স্যামসাং এর আরো কিছু অফিসিয়াল ডিভাইস আছে আমাদের কাছে, A22 আপনার হচ্ছে A51, A23, M02S, প্লাস হচ্ছে কি আপনার হচ্ছে M21, এই যে M21 এই যে ফোনটা হচ্ছে অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এটা হচ্ছে 6128, 6GB RAM, 128GB ROM, এবং এটা দিচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া, এটা কিন্তু দামাকা অফার তো আছে ভাই 17,990, মানে 18,000 টাকা, এত কম দামে অফিসিয়াল ফোন আবার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া, আবার 6000 ব্যাটারি, পিছনে হচ্ছে 48 MP ক্যামেরা, সামনে হচ্ছে 20 MP ফ্রন্ট ক্যামেরা, অনেক ভালো, অল ওভার বেস্ট ফোন। যারা অফিসিয়াল ফোন করছেন প্লাস ভালো ডিসপ্লে যাচ্ছেন, ভালো প্রাইসে যাচ্ছেন, তারা এই ফোনটা দেখতে পারবেন। বেস্ট একটা প্রাইসে থাকবে আপনাদের জন্য 1,02,500 টাকা, S22 Ultra 12/56 ডুয়াল সিম 5G। ঠিক আছে, এটারই একটা সিঙ্গেল সিম হয়, যারা সিঙ্গেল সিম চাচ্ছেন তাদের জন্য দাম হচ্ছে
97000 টাকা আচ্ছা 12 জিবি র‍্যাম 256 জিবি র‍্যাম সিঙ্গেল সিম এক সিম জাস্ট হ্যাঁ আচ্ছা এরপরে যদি বলেন যে না আমার সিঙ্গেল সিমই লাগবে বাট আমার 28 হলে ভালো হয় তাহলে জন্য আছে 97000 থেকে 27000 10000 টাকা কম আচ্ছা ঠিক আছে জি 28 এসটডি 2 আলট্রাই হ্যাঁ কার ডিসপ্লের ফোন একই ক্যামেরা একই প্রসেসর সবকিছু সেম র‍্যাম রমটা কম 8 জিবি 16 জিবি 256 আর ডুয়াল সিম 5G আর সিঙ্গেল সিম 5G স্যামসাং এর এই ফোনগুলো বাদও স্যামসাং এর এসটডি 2 প্লাস IQ Z6 Pro এর দাম হচ্ছে 31990 স্ন্যাপড্রাগনের 778 জিবি চিপসেট দেওয়া সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া এবং দাম হচ্ছে প্রায় আপনার সে 32000 টাকা ঠিক আছে 32000 টাকা আপনি Z6 Pro টা নিতে পারেন IQ Z6 Pro IQ Z6 IQ Neo 6 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর দাম হচ্ছে মাত্র 46500 টাকা ঠিক আছে তো নিউ 6 টা অ্যাভেলেবল আছে যারা ফ্ল্যাগশিপ ফোন করছেন তারা নিউ 6 নিতে পারেন নিউ 6 টা বেস্ট একটা ফোন 396 800 দাম হচ্ছে অফার প্রাইস ইনফিনিক্স নোট 12 মাত্র 21300 টাকা 21300 টাকা অফিশিয়াল ফোন অফিশিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা যদি বলেন যে না আমি নোট 12 বি আমরা G88 নিব এটা হচ্ছে G96 একটু প্রাইসটা বেশি হয়ে যায় আমি G88 নিব ওটা হচ্ছে আপনার হচ্ছে মূলত হচ্ছে আপনার G88 এবং অ্যামোলেড ডিসপ্লে দেওয়া ঠিক আছে 6148 ওটার দাম হচ্ছে আপনার মাত্র 17500 টাকা 17500 জি আচ্ছা এই ফোনগুলো আছে অ্যাভেলেবল আছে আমাদের কাছে ঠিক আছে তো এছাড়া আরও অনেক ফোন অ্যাভেলেবল আছে এখানে তো যার যেটা চয়েস কিন্তু সেটা নিতে আসবেন ইনশাল্লাহ আমরা থাকবো বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস চাই তো আমাদের দোকানের অ্যাড্রেস আবার বলে দিচ্ছি বসুন্ধরা সিটি 6 তলায় এই বলে 69 নম্বর দোকান রাকিব ইলেকট্রনিক্স তো অবশ্যই আপনারা যারা কুরিয়ারে নেবেন 1020 টাকা বিকাশ করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আজকে ওরা কলে কালকে পেয়ে যাবেন আর এক্সচেঞ্জ ফেসিলিটিস তো থাকছি যদি আপনার পুরাতন ফোন থাকে সে কোনটা বিক্রি করে নতুন কোনো ফোন নেবেন সেই জিনিসটা আমাদের কাছে পসিবল তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম